गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एम एस फैमिली। तो सबाई के अनेक स्वागत और अनेक भलोबासा जानिए। आज के एक नतून ब्लॉग शुरू कर। आज के हे 31 तारीख, आज के हे सोमवार तो अंदाजे बोली। हाँ, आज के हे सोमवार। तो बाड़ी फेरार कथा बा फेरार डेट आज के। तो बसिरहाटे थाकते सोमनाथ बोले छिलो जे 25 अगस्टर मध्य बाड़ीते फिरे आसले भालो हय। तो 25 अगस्टर मध्य बाड़ी फिरबो कि फिरबो ना सेटा निये आमी एकटु चिंताय छिलाम, सेटा बसिरहाटे थाकते। तारपर रानाघाटे जखन आसि, रानाघाटे आसार पर आमी ओके बोली जे 1 तारिखे बाड़ी आसबो, जेटा आमार फोकास, जेटा आमार मैटर करे, सेटा हच्छे आमार मेयेटाके एकटा सुस्थ जीवन देया। आमार मेयेटाके एकटा माने सौभाग्य कुटीरेई रेखे एकटा सुस्थ जीवन, एकटा स्वाभाविक लाइफस्टाइल, जेटा आमार कारणे आमार मेयेर नष्ट होयेछे, सेटाई आमार मेयेटाके आबार फिरिये देया, एटाई हच्छे आमार आपातत आमार जीवनेर मूल लक्ष्य बा एकटाई मूल उद्देश्य बा एकटाई फोकास। तो जाइ होक, एतदिन जेते पारतम बाट एतदिन जाइनी अनेकगुलो कारणे, सेटा ना हय तोमरा नाइबा जानले। किछु जिनिस निजेर मध्ये थाका भालो। तो आमी समय निएछिलाम, आमी बोलेछिलाम जे आमी 1 अगस्टेर 1 तारिखे फिरबो। तो एटाई जाइ होक, चलो बाड़ीर दिके रवाना देब, एकटु पोरे बेरोबो। आमार मेये एखन सकालबेला ब्रेकफास्टे कचु गाटी कचु दिए आलू दिए सिद्ध दिए भात मेखे मेये आर आमी खेयेछि, साथे डिम सिद्ध करे करा हयेछिलो, हाँसेर डिम सिद्ध, सेटा नष्ट छिलो ताई खेते पारिनि केउ। एइ तो आर ब्यागपत्र तो 10 खाना मतो ब्याग आछे। तो 10टा ब्याग निये मेयेके निये तो आमी जेते पारबो ना, आर टोटो करे होतो किन्तु थाक आमी आर मेये आगे ढुके जाई। आमी आर मेये बाड़ीते जावार पर आमादेर तो चेना जाना टोटो गाड़ी आछेई, तो ओनाके फोन करे देबो, उनी ए बाड़ी थेके 10 खाना ब्याग निये सौभाग्य कुटीरे निश्चयई पौंछे देबे। तो सेरकमই আমি কাউকে কিছু দিতেও পারবো না, কারো কাছে কিছু চাইবো না, কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু দেওয়ার নেই, জাস্ট ফোকাস আমার মেয়ের দিকে। তো চলো তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমার মেয়েটাকে একটা সুন্দর জীবন উপহার দিই। অনেক তো হলো, ফ্ল্যাট হলো, মারিয়ার বাড়ি হলো, বাবার বাপের বাড়ি হলো, এখন যদি আবার মনে করি মনে করতাম সেরকম কিছু, আবার হয়তো একটা ঘর ভাড়া নেওয়ার কথা ভাবতাম, বা একবার বা হয়তো বাবার এই বাড়ির উপরে দোতলায় ঘর করার কথা ভাবতাম, কিন্তু না 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 একদম না। আমার মেয়ে একমাত্র সৌভাগ্যের কুটিরেই মানুষের মতো মানুষ হবে, আর ওখানেই আমার মেয়েটা শান্তির হাসি হাসবে, আদার্স পৃথিবীর কোথাও না, কোথাও না, কোথাও না। चलो बाड़ीते ढुकछि बंधुरा, मामा मार आमी, चलो बाड़ीते जाई। बाड़ीते ढुके स्नान करे निएछि, स्नान टान करे फ्रेश लागछे, आर आमी एदिके भात बसिये दिएछि, एई जे भात होच्छे। आर आमी रान्ना बान्ना करार मतो किछु खुजे पाच्छिलाम ना, तो ओई काजेर दिदिके दिए डिम आनानो हलो। तो एर मध्ये 10टा मतो डिम रयेछे। तो মেয়েকে জিজ্ঞেস করলাম ঘি দিয়ে ভাত খাবে, মেয়ে বলছে ফার্স্টে চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে। এবার আমি এখন চিংড়ি মাছ কোথায় পাই দুপুর 2টার সময়? তো ভাবলাম, তারপরে বললাম যে চিংড়ি মাছ তো নেই, তাহলে চিংড়ি মাছের বদলে আর কি হতে পারে বল? তখন বলছে যে তাহলে আমি অমলেট দিয়ে ভাত খাবো। ভাবলাম ঠিক আছে, তারপরে ও ডিম নিয়ে আসা হলো। তো এখন অমলেট করবো আর ভাত, আর কিচ্ছু রান্না হবে না, দুপুরটা আপাতত এভাবে হোক, শুধু অমলেট আর ভাতটাই করি, অসুবিধা হয় না, ভালো লাগে কিন্তু খেতে অমলেট দিয়ে গরম গরম ভাত, তাই না? আর রাতের চিন্তা রাতে করা যাবে, ঠিক আছে? তো চলো, আর ঘরদোর অবস্থা বেহাল, আমি এগুলো গুছাবো। এইমাত্র দিদি কাজের দিদি এসেছিলো, আমি কাজের দিদিকে বললাম তুমি আজকে ছুটি নাও, কালকে থেকে আসো, কারণ কাজের দিদি থাকলে পরে আমি টাল খুঁজে পাবো না। মানে ঘর বাড়ি গোছানো টিপটপ থাকলে কাজের দিদি এসে কাজ করে চলে যায় সেটা একরকম, কিন্তু সারা ঘর দোর যদি এরকম অগোছালো থাকে তার মধ্যে কাজের দিদিকে কী কাজ করতে দেবো আমি? তার জন্য আমি বললাম তুমি কালকে আসো। আজকে আমি সারাটা দিন, দরকার হয় সারাটা রাত, সারাটা দিন জেগে পুরো বাড়িটাকে টিপটপ করে সাজাবো গোছাবো, তারপরে কালকে থেকে কাজের দিদি কাজ করবে কি করবে না সেটা পরের কথা, ঠিক আছে? তো চলো পরে আসছি, ভাতটা হোক, আমি যাই ঘরে। তো
বন্ধুরা ওই যে মামাকে স্নান করানো হয়ে গেছে, স্নান টান করে বসে আছে। এখন তো বাড়ি থেকে মালপত্রগুলো আনা হয়নি, ওগুলো ড্রাইভার কাকাকে ফোন করতে হবে, ড্রাইভার কাকা এসে সবকিছু দিয়ে যাবে। 10টা মতো ব্যাগ তার জন্য আনতে পারিনি। তো বাড়িতেই একটা সুতির জামা ছিল, কিন্তু এটা নতুন, তো আর কিছু করার নেই, ওটাই পরিয়ে দিলাম টেপ জামা মতো। তো এখন বসুক, আমি ওদিকে ভাতটা হলে পরে তারপরে অমলেটটা, ভাতটা উবুত দিয়ে তারপরে অমলেটটা বসাবো, দিয়ে খাইয়ে দেবো। একটু সময় লাগবে, 1:20 বাজে, মেয়েটা সকাল থেকে শুধু 4 গাল মতো 5 গাল মতো ভাত খেয়েছে। ওরিকে একটু খিদে খিদে, এবার অন্য মুড়ি জল খাবি, একটু খাবি মুড়ি জল? আচ্ছা মুড়ি জল খাবে বললো, তাহলে ওকে আমি একটু মুড়ি জল দিই, পরে আসছি। ভাতটা ফুটছে, এই যে এখনো আর একটুখানি হবে। মেয়েটা মুড়ি জল খেলো, স্নান টান করে ওঠে, তো ভাতটা হোক। তো ফ্রেন্ডস, ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে পেঁয়াজ দিয়ে অমলেটটা রেডি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তো এখন অমলেটটা এটাকে হচ্ছে এখন সারাশি, কোথায় সারাশি পাচ্ছি না, আমাকে কোনোভাবে কড়াইটা ধরতে হবে, কোনোভাবে কড়াইটা ধরে খুন্তি দিয়ে কাজ সারি। মেয়েটাকেই অমলেটটা করে আপাতত মেয়েটাকে ভাত খাওয়াই, তারপরে আমি অমলেট করে আমি ভাত খাবো। আর মেয়ের বাবা বললো যে রান্না করতে হবে না, ওর মায়ের কাছে খাবে, তো এখানে শুধু আমার আর আমার মেয়ের রান্না হচ্ছে। ঠিক আছে চলো। পচা গন্ধ বেরোচ্ছে রান্নাঘরটা দিয়ে, মনে হচ্ছে রান্নাঘরে সেই জম্মে কেউ ঢোকে নি, এরকম টাইপের মনে হচ্ছে। আর ফ্রিজ, বাবা গো ফ্রিজ যদি খুলি তোমার তো হাত পড়বে। ফ্রিজের মধ্যে 6খানা মিষ্টি আছে, সেই 6টা মিষ্টি 4 মাস আগের, 4 থেকে 5 মাস আগের। যাই হোক, তো চলো অমলেটটা হয়ে গেছে, আমি এবার মামাকে ভাত খাওয়াতে যাই। ও ঘরে বসে বসে টিভি দেখছে, দেখবে মেয়ে কি করছে, চলো নিয়ে যাই। মাম্মা বসে বসে টিভি দেখছে, কি দেখছো মা টিভিতে? আচ্ছা ঠিক আছে, দেখো আমি তো অমলেট হয়ে গেছে, আমি ভাত আনতে যাচ্ছি, ঠিক আছে? এ তোমায় খাইয়ে দিয়ে দিই, আমরা তুমি তোমার ঘুম পাড়াবো আজকে থেকে, প্রতিদিন দুপুরবেলা তোমাকে ঘুমাতে হবে। তুমি লাস্ট ঘুমিয়েছো 4 মাস আগে দুপুরবেলা, 4 মাস ধরে দুপুরবেলা ঘুম দাও। আমি মেয়েকে বললাম ভাত খাইনি, দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো আজকে 4 মাস পর, 4 মাস পর মেয়েকে আমি দুপুরবেলা ঘুম পাড়াতে বসবো, ঠিক আছে? তো আশা করি সাকসেস হবো, কারণ ওর অভ্যেসটা পুরোপুরি কেটে গেছে, তো দুপুরবেলা ঘুমানোর জানি আমাকে খুব স্ট্রাগল করতে হবে এখন দুপুরের ঘুমটাকে ওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু এটা করতে হবে। কী হলো, কী হলো, কী কী হলো, জামা খুলে গেছে তো, পাগলি হয়ে গেছিস তো? যাই হোক, এরকম করে হাঁটছে জামা খুলে গেছে বলে। ঠিক আছে বন্ধুরা, তো আমি ওকে ভাতটা খাইনি, পরে আসছি, আর ওকে ঘুম পাড়ানোর জন্য খুব চেষ্টা করতে হবে, ঘুম পাড়াতেই হবে, দুপুরের ঘুমটা একটা বাচ্চার জন্য খুব, হ্যাঁ আমি জানি সেটা, তোমাকে জোর করে হলেও আমার আজকে থেকে চেষ্টা করতে হবে। চলো বন্ধুরা পরে আসছি। তো গান চলছে, পজ করলাম, যেটুকু শোনালাম তোমাদেরকে ওইটুকুতে আবার কপিরাইট ক্লেম চলে আসবে নাকি তাই ভাবছি, তো চলো বন্ধুরা মেয়েকে খাইয়ে নিই। বন্ধুরা মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি আলাদা করে আর খাইনি, মেয়ের থালা থেকেই 2-3 গাল মতো বেঁচে গেছিলো, ভাতটা ফেলে দেবো, তার জন্য ওইটা আমি খেয়ে নিয়েছি। আর এদিকে চাদরটা ভাবছিলাম পাল্টাবো, কিন্তু চাদরটা দেখে মনে হলো যেন পরিষ্কার, তো তার জন্য ভাবছি যে থাক আর পাল্টে লাভ নেই। তো মেয়েকে আমি এখন ঘুম পাড়াবো, জামাকাপড়গুলো সরাবো, সরিয়ে ওকে আগে শুইয়ে তারপরে আমি ঘরের কাজে হাত দেবো। ঘরের তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, অবস্থা খুব খারাপ, আমার অনেক টাইম লাগবে নেই নেই করে সারা, মানে এখন যদি মেয়েকে শুয়ে দিই আমি কাজে হাত দিই, আমার রাত 12টা বেজে যেতে পারে। তোমাদেরকে দেখো অবস্থা খুব খারাপ, তো আমার অনেকটা সময় লাগবে গোছাতে। টিভিতে আমার একটা শর্ট ফিল্ম পজ করে রাখা আছে, শর্ট ভিডিও পজ করে রাখা আছে, আমি গান চালাবো, গান চালিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। তোমাদেরকে তো বলেছি যে মারিয়া কিছু একটা ভালো অভ্যাস আমার মেয়ের করে দিয়ে, এটা হচ্ছে 3-4খানা গান আমাকে, মানে মেয়ের মাথায় এমনভাবে 3-4টা গান ঢুকিয়ে দিয়েছে মারিয়া, যে ওই গানগুলো চালালে পরে আমার মেয়ে ঘুমাতে বাধ্য। জানি না এটা কীভাবে হচ্ছে, কিন্তু এটা মারিয়া শিখিয়েছে, তার জন্য মারিয়াকে আমার থ্যাংকস। মোটেই না, সব গান চালালে তোমার ঘুম আসে না, ওই 4-5টা গান আছে কিছু কিছু যেগুলো চালালে তুমি ঘুমাতে বাধ্য হও, জানি না কেন, তাই ওই গানগুলো চালালেই তোমার চোখ বন্ধ করতে ইচ্ছে করে।
এই যে এই ঘরের বিছানাটার অবস্থাও খুব খারাপ, তো এগুলো গোছাতে হবে আমার। রান্নাঘরের অবস্থাও খারাপ, বাসন কোসন যাচ্ছে তাই। শুরু করব হচ্ছে বড় ঘর থেকে, বড় ঘর, তারপরে ছোট ঘর, তারপর বারান্দা, তারপর রান্নাঘর, তারপর সিঁড়িঘর, সিঁড়ির ওপরটা, আর একদম লাস্টে ছাদের কন্ডিশনটা কি দেখতে হবে আমাকে। তো চলো পরে আসছি, মেয়েকে শুয়ে দিই। কেন আসে দিল তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিল তোকে চোখে হারাবার, কি উপায় হেরা যায় তোর স্বপ্নতে আবার। ও রে মনুদাসী একা ফেলে পালালি কোথায়, ঘরটা সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন এই পাঁচটা ঢপ দেখতে পাচ্ছো, এই পাঁচটা ঢপ আমাকে ফাঁকা করতে হবে। এর মধ্যে রয়েছে হচ্ছে আমার শাড়ি, আলমারিতে আমার শাড়ি নেই। যখন এর আগের বার ফ্ল্যাট থেকে মাল আসার পর সব কিছু গুছিয়েছিলাম, তো তখন সব কিছু গুছালেও এই পাঁচটা ঢপ আমি গুছাইনি, এর মধ্যে আমার শাড়ি ছিল। তো এখন এই শাড়িগুলো বের করে আমি আলমারিতে সুন্দর করে একটু সাজিয়ে রাখবো। গুড আফটারনুন গাইস, এখন টাইম হচ্ছে বিকেল পাঁচটা। মেয়ে তো উঠলো ঘুম থেকে, ওঠা ওঠার পরে জামা পরে বাইরে উঠোনে গেল খেলতে, আর সারা দুপুর ধরে মানে আমি ভেবেছিলাম একদিনেই পুরো বাড়ি কমপ্লিট করে ফেলবো, কিন্তু এই সারা দুপুর ধরে শুধু বড় ঘরটা গুছিয়েই আমার অবস্থা, পুরো ব্যাটারি পুরো লো হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছিলাম ব্যাটারি লো হয়ে। তো বিছানা দেখো আমি শুয়েছিলাম এতক্ষণ, মানে জোরে ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না, এই হলো ব্যাপার। মনে হচ্ছে এই রাতের ঘুমটাই ঘুম, আমার এখন ঘুম আসবে না যতক্ষণ মাথার মধ্যে ঘুরছে। তো বারান্দা গোছাতে হবে, রান্নাঘর গোছাতে হবে, ছোটো ঘর গোছাতে হবে, এইসব মাথার মধ্যে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে আর ঘুমটা আসছে না। যখন পুরো বাড়িটা পরিষ্কার থাকবে, টিপটপ থাকবে, তখন যদি শান্তির ঘুমটা আসে, এটাই হলো কথা। তো এইগুলো সব কিছু দেখেইছো তোমরা, সব কিছু গুছিয়েছি, আর আলমারিটাও কমপ্লিট। এই যে সব শাড়ি মাড়িগুলো ঢুকিয়ে দিয়েছি। এই জানলার কাছটা তো পেটি করে রাখা ছিল, এই জানলার কাছে পেটি করে রাখা ছিল, তো সব কিছু ঢুকিয়ে দিয়েছি, গোছানো হয়ে গেছে। এখন পাঁচখানা পেটি ছিল জানলার কাছে, পাঁচখানা পেটি খালি করা মুখের কথা বলো তো। তারপরে আবার এইগুলো গুছিয়েছি, ওই পাঁচখানা পেটির মধ্যে এই শোপিসগুলো ছিল, এই শোপিসগুলো এখনও আমি প্লাস্টিক খুলে খুলে ফেলতে পারিনি, প্লাস্টিক খুলে খুলে ফেলে শোপিসগুলোকে ভেতরে ঢোকাতে হবে। তো এখন পাঁচটা পাঁচ বাজে, আজকে মেয়ের ছুটি, আজকে সিয়ার কাছে পড়া নেই, ওর খেলা হয়ে যাক, তারপরে দেখি কিছু একটা খাইয়ে, ও টিভি দেখলে দেখবে, আমার তো এখন সম্ভবই না ওকে পড়তে বসানো যতক্ষণ না আমি নিজে সুস্থ হতে পারছি। যাই হোক, এখন যাবো হচ্ছে ছোটো ঘরে, ছোটো ঘরের অবস্থা বেহাল। এই হচ্ছে ছোটো ঘরের বিছানাটার অবস্থা, এগুলোকে এখন আলমারিতে গুছিয়ে গুছিয়ে তুলবো, তারপরে বারান্দায় যাব, তারপরে বারান্দা, তারপরে হচ্ছে রান্নাঘর। দেখি ঘরটুকু করি এবার, না আর প্রেশার নেব না ভাবছি, আমি আসলে বড় ঘরটার বেলায় বেশি প্রেশার নিয়ে ফেলেছিলাম, বেশি প্রেশার না নিয়ে একটু আস্তে আস্তে, একটু আস্তে আস্তে করি, ঠিক আছে। যাই হোক চলো পরে আসছি। ছোটো ঘরটা কমপ্লিট হয়েছে গোছানো, দেখো ঠিক আছে, ঠিক আছে কিনা জানিও, হাঁপাচ্ছি আমি এখন, কথা বলার মতো পরিস্থিতি নেই। চলো
এবার বাকি রয়েছে হচ্ছে বারান্দা। বারান্দার অবস্থা দেখো, এই হচ্ছে বারান্দার অবস্থা। আর এই যে চলো বেসিনটা পোষা করতে হবে, নোংরা হয়েছে, চলো এগুলো করে নিই। ফাইনালি গুছিয়ে ফেলেছি, ঠিক আছে। দেখো তো বারান্দাটা চিনতে পারো কিনা, কেমনটা দেখেছিলি আর কেমনটা হয়েছে জানিও, ঠিক আছে। তো এখন ঘরটা ঝাড় দেব, ঘরটা মুছব, পরে আসছি, ঠিক আছে। বেসিনটাও নোংরা হয়েছিল, বেসিনটা মা বসে করলাম, আয়নাটা মুছলাম, ঠিক আছে। ভাতের হাঁড়িটা এখানে এনে রাখলাম। আর এদিকে মেয়ের জন্য নিয়েছি হচ্ছে ছাতু। আর মাম্মাম এখন খেলা টেলা করে এসে টিভি চালিয়েছে, মাম্মাম এখন টিভি দেখবে, তাই তো। আর আমি এখন মাম্মামকে খাওয়াবো হচ্ছে ছাতু মাখা, ঠিক আছে। ফাইনালি রান্নাঘর গোছানো কমপ্লিট। দেখো মাজা বাসনগুলো সব এখানে রেখেছি, ওগুলো মাজা বাসনগুলো তুলতে আমার দেরি আছে, পরে তুলছি, আপাতত যা সেরেছি এই অনেক, ঠিক আছে। এই জায়গাটা পুরো সার্ফ দিয়ে বসে বললাম, সব কিছু পরিষ্কার। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব, কথা ছিল সাথে তো। সন্ধ্যাবেলা করে সারাদিন যা করলাম আজকে কাজ, তারপর একটুখানি কফি না হলে হয় না, তো আমার সেই প্রিয় কাপ, তাতে হচ্ছে গরম গরম কফি অনেক দিন পর, আর সাথে বিস্কুট, আর তার সাথে মেয়ের ম্যাগি। মেয়েকে ছাতু খাইয়েছি বিকালবেলা, এখন বলছে আবার খিদে পেয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 7:30, এখন ওকে তো ভাত দেওয়া যাবে না, তো একটু ম্যাগি দিই খাক, চলো। আমি এতক্ষণ কি বলে ঘরে মেয়ের কাছে বসেছিলাম, তারপরে যাই হোক আমি এতক্ষণ ছাদে গেলাম। ছাদে গিয়ে মোটামুটি 10-15 মিনিট মতো একটুখানি বসে আসলাম, ছাদে খুব সুন্দর খোলা হাওয়া, তো আমাদের বদ্ধ লাগছে, তার জন্য হলাম একটু ছাদে গিয়ে বসে হাওয়া খেয়ে আসি। তো ছাদটা বেশ খোলামেলা, বেশ ভালো লাগলো হাওয়া খেয়ে, তো এই আর কি। তো আর তার মধ্যে আবার বেশিক্ষণ বসতে পারলাম না, ওই আমার বাড়িতে বলেছিলাম ড্রাইভার কাকা সব মালপত্রগুলো নামিয়ে নামাতে আসবে, তো দেখো এদিকে সব মালগুলো, এই যে এই যে এই ব্যাগটা জানো মারিয়াদের ব্যাগ, মারিয়াদেরকে ফেরত দিতে হবে এই ব্যাগটা মারিয়াদের। তো এই যে এত কিছু, এই যে এত কিছু, এগুলো সব আমি এখন মানে পুরো বাড়ি তো টিপটপ করে সাজানো হয়ে গেছে দেখলে, কিন্তু এইগুলো আবার আমাকে এখন নতুন করে হাত দিতে হবে। এখানে কম জিনিস, এগুলো গোছাতে জানো কত সময় লাগবে। যাই হোক আমি আজকে আর ধরবো কিনা জানি না, রাতের 9:10 বাজে, আমি এখন একটুখানি বসবো বা ছাদে গিয়ে আর একটুখানি বসবো। পাপড়ির ভিডিও দেখছে, পাপড়ির ভিডিও দেখছে মেয়ে বসে বসে। তো আমি এখন যেটা বলছিলাম, ওই কি যেন বলছিলাম, ও 9:15-9:10 বাজে, এখন আর শরীরে দিচ্ছে না আমার যে ওই ব্যাগগুলো এখন আবার গোছাতে শুরু করি। ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ মানে বলে বোঝাতে পারবো না। তো একটা কি দুটো খুব জোর ওখান থেকে আমি আজকে হাত দিতে পারি, ফাদার স্যার আজকে হাত দিচ্ছি না, কালকে দেখা যাবে। আর দুপুরবেলা তো অমলেট দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, রাত্রিবেলার জন্য এই যে রাত্রিবেলার জন্য 2 পিস মাছ অর্ডার করেছিলাম অনলাইনে, 105 টাকা নিল ডেলিভারি চার্জ দিয়ে, 25 টাকা ডেলিভারি চার্জ দিয়ে 105 টাকা নিল 2 পিস মাছের ঝোল ভাত। তো এখানে 1 পিস মাছ দেখছো তো, আর 1 পিস মাছ দিয়ে ভাত আমার খাওয়া হয়ে গেছে। আমার ডিনারটা আমি সন্ধ্যাবেলা করে নিয়েছি আজকে, খুব খিদে পেয়েছিলো, তো এই আর কি। দু পিস মাছের ঝোল অর্ডার করেছিলাম, আর ভাত রয়েছে অনেক, মেয়ে খাওয়ার পরেও বেঁচে যাবে, শরীরে দেয়নি যে রাত্রিবেলা আমি আবার রান্না করি, যা কাজ ছাড়লাম তারপরে আর রান্না মাথায়। যাই হোক চলো এখন একটুখানি আধা ঘন্টা মতো ছাদে ঘুরে আর একটুখানি হাওয়া খেয়ে আসি। মাজা ব্যথা করছে, মাজা লেগে গেছে, যাই হোক ছাদে একটুখানি হাওয়া খেয়ে আসি, তারপরে ফিরে এসে মেয়েকে খাওয়াবো, খাইয়ে বিছানা করে শুয়ে পড়বো, আর কাজ করবো না আজকে। ভিপি টায়ার্ড, আজকে মনে হচ্ছে শোবো আর ঘুমাবো, চোখ বন্ধ করে সারতে পারবো না শোয়ার সাথে সাথে। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রি 10:30, আমার মামামকে আমার খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে টাইয়ে শুয়ে দিয়েছি, আর এখন মামামকে আমি ঘুম পাড়াবো গান চালিয়ে, ঠিক আছে। আর ওই যে মামামের এখন মনটা খারাপ, মুখটা শুকনো দেখো, খাওয়ার পরে ফোন চাইছে। তা বললাম যে আমি তোকে কালকে বলেই দিয়েছিলাম যে কালকে থেকে বাড়ি যাবি, আর বাড়িতে যাওয়ার পর এই রাতে খাওয়ার পরে ফোন পরে যে তোমার ফোনের যে ফোন নেওয়ার যে ইচ্ছা সেটা তোমার ভুলে যেতে হবে,
কারণ খাওয়ার পরে যেমন তুমি আগে ঘুমাতা, খাওয়া হয়ে গেলে আর কোনোদিনও ফোন দেখতো না, অভ্যাসটা খারাপ হয়েছে বাড়ির বাইরে গিয়ে। তো আমি ওকে বলেছিলাম কালকে যে আগামীকাল থেকে সবকিছু আগের মতো হয়ে যাবে। তো খাওয়া হয়ে গেছে, ব্রাশ টাশ করালাম, ব্রাশ টাশ করি এখন ওকে আমি গান চালাবো, গান চালিয়ে ঘুম পাড়াবো। ঠিক আছে, তো চলো মামাকে একটু ঘুম পাড়াই, দিয়ে আমিও শুয়ে পড়বো। আর আজকে এডিট করতে পারবো কিনা আমি জানি না, মনে হয় না আমি এডিট করতে পারবো, কারণ আমার যা শরীরের কন্ডিশন, যা টায়ার্ড লাগছে আমার, ওকে ঘুম পাড়াতে পাড়াতে মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো এই আর কি। তো ওকে ঘুমটা পাড়িয়ে দিই, আর হচ্ছে যদি আজকে রাতে এডিট করতে না পারি তাহলে তো কালকে সকাল 9টায় আর ভিডিও আসবে না, ভিডিও পোস্ট হতে হতে একটু লেট হয়ে যাবে। আর যদি পারি আজকে তাহলে তো 9টায় আসবে, দেখা যাক কী করি। ঠিক আছে, নাও টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো, রেগে আছে এখন। ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, আজকের মতো টাটা।